নজন প্রতিনিধি আন্তর্জাতিক সাইকেল র্যালি শুরু করলেন। সোমবার বসিরহাট টাউন হল থেকে ইছামতি ব্রিজ হয়ে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাবেন। মূল উদ্দেশ্য প্রকৃতির ভারসাম্য জলবায়ু রক্ষা করতে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে বিশ্ব পরিবেশ সংস্থা। তারা উষ্মা প্রকাশ করেছে, ভারতবর্ষে ইতিমধ্যেই ৬ নম্বরে প্রবেশ করেছে। একদিকে প্লাস্টিক বর্জন দূষণ প্রতিরোধে অত্যধিক রাসায়নিক ব্যবহার বিশ্ব উষ্ণায়ন নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। তার মধ্যে ভারতে দিনে দিনে দূষণ বাড়ছে, একদিকে প্লাস্টিক বর্জন অভিযানে নামবেন এই সংস্থা। এদিন বাংলাদেশ সাতক্ষীরা, তারপর খুলনা, তারপর ঢাকা, এই শহর ছাড়াও এই টানা ১১ দিন সাইকেলের মধ্যে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার লাগিয়ে এমনকি ডিজিটাল মাধ্যমের মধ্য দিয়েও প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষকে সচেতন করবেন। টানা ১১ দিনের এই কর্মসূচির পর চলতি মাসের ২০ অক্টোবর আবার ভারতে ফিরবে। এই তাদের কর্মসূচি বাংলাদেশের এক সীমান্ত থেকে আরেক সীমান্ত। তারা পরিবেশ দূষণের বিরুদ্ধে এই প্রচার চালাবেন, পাশাপাশি ভারতের ৭৫ বছর স্বাধীনতা দিবস, বাংলাদেশের ৫০ বছর স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে তারা সেই দেশকে পরিবেশ বান্ধব করে তুলতে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেবেন। এই সংস্থার সম্পাদক উজ্জ্বল বিশ্বাসের উদ্যোগে মোট ৯ জন সদস্য নিজেদের জমানো অর্থ দিয়ে পরিবেশ বাঁচানোর সংকল্প নিয়ে আজ আন্তর্জাতিক র্যালি শুরু করলেন। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সীমান্ত থেকে সুন্দরবনের সাধারণ মানুষ থেকে শুরু করে বৃদ্ধজনেরা। বাংলাদেশে ১ নম্বর, ২ নম্বর হচ্ছে ভারতবর্ষের ৭৫তম এবং বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসের মৈত্রী বন্ধন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ রোধে আমাদের যাত্রা। বাংলাদেশের পরিবেশ নিয়ন্ত্রণ বিষয়টায় তার মধ্যে আমাদের মাটি, জল, বায়ু, প্লাস্টিক দূষণ, এই যে বিভিন্নভাবে যে বিভিন্ন অবক্ষয় হচ্ছে মাটির, সেই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা লাগবে। হ্যাঁ, প্লাস্টিক অবশ্যই, রাসায়নিক যে বিভিন্নভাবে দূষণ হচ্ছে, বাতাসে দূষণ হচ্ছে, মাটিতে দূষণ হচ্ছে, সেগুলোকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সেটা আমাদের লক্ষ্য। প্রথম আমরা যাব সাতক্ষীরা, সাতক্ষীরা পরের থেকে আমরা খুলনা যাব, খুলনা থেকে পরপর যাব ঢাকা। এরকম বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি রিপোর্ট, আনন্দবার্তা।